আজকে আমাদের এখানে হজের ট্রেনিং, কিভাবে আমরা হজটা করতে পারি এর জন্য কিছু কথা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। প্রথমেই হজটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া। চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে, বলেন। চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। আবার বলেন, চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। জায়গা কয়টা, দিন কয়টা, কাম কয়টা? তাহলে এবার তিনোটা কথা একত্রে সবাই বলেন তো। আবার বলেন, চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। আমরা মোটামুটি একেবারে মোটামুটি একটা কথা, এটা যে কোনো মানুষ আমার মনে হয় মুখস্থ রাখতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। না একটু হিম্মত করেন না, কে কে পারবেন? হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জায়গা কয়টা, দিন কয়টা, কাম কয়টা? আবার বলেন, জায়গা কয়টা, দিন কয়টা, কাম কয়টা? তো চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। আবার বলেন, চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। হজ মুগস্ত বলেন তো দেখি, মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? দাঁড়ায় যান একজন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। হয়ে গেছে চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ। চারটা জায়গা, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। কয়টা হইল, কি কি? আবার কয়টা হইল, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ, কয়টা হইল কে কইতে পারবেন? দাঁড়ায় যান আর হিম্মতের সঙ্গে জটা জট। মিনা হইয়া বাইতুল্লাহ, আরেকজনে কন, মিনা, আরাফা, তফসিল হবে না, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। তাইলে কয়টা হইল, কি কি? মিনা, ঘুরে বলেন, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। জায়গা কয়টা, পরিষ্কার? দিন কয়টা, দিন কয়টা, আঙ্গুল কয়টা, দিন কয়টা, আঙ্গুল কয়টা? আট, নয়, দশ, এগারো, বারো। আবার আবার জিলহজ মাস, কি মাস? জিলহজ মাসের আট, নয়, দশ, এগারো, বারো, কয়টা হইল? গুন্ন গুন্ন কন, আট, নয়, দশ, এগারো, বারো, আট, নয়, দশ, এগারো, বারো, আট, নয়, দশ, এগারো, বারো। তাহলে চার জায়গায় পাঁচ দিনে নয় কাম, কয় কাম, কয় কাম, কয় কাম মুখস্থ করা কঠিন হবে, নয়টা এরকম ব্যঙ্গা দেই। ছয়টা ওয়াজিব, তিনটা ফরজ, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা? পরিষ্কার, ফরজ হইল কন্যা, ফরজ হইল অর্ধেক, ফরজ হইল অর্ধেক, আর ওয়াজিব হইল ডাবল, মনে রাখবেন। ফরজ হইল অর্ধেক মানে তিনটা, আর ওয়াজিব হইল ডাবল মানে ছয়টা, মোট কয়টা? তাইলে চার জায়গায় পাঁচ দিনে নয় কাম,
এই নয় কামের মধ্যে ফরজ তিনটা ওয়াজিব ছয়টা মোট নয়টা এই নয় কাম তো এখন ফরজ তিনটা কি কি ফরজ হলো ইহরাম ইহরাম আরাফা আরাফা তাওয়াফ তাওয়াফ ইহরাম ইহরাম আরাফা তাওয়াফ তাওয়াফ ইহরাম ইহরাম আরাফা তাওয়াফ সিরিয়ালটা মুখস্থ রাখবেন তাইলে কাম করতে সুবিধা হবে কুণ্ডার পরে কুণ্ডা প্রথম দুই নম্বর তিন নম্বর তিনটা একত্রে কোন এহরাম আরাফা তওয়াফ এহরাম আরাফা তওয়াফ এহরাম আরাফা তওয়াফ মনে রাখবেন এটার মধ্যে যদি একটাও ছুটটা যায় তাইলে আপনার হজ এই গেছেগা ক্যান্সেল এজন্য এই তিনটাকে কঠিনভাবে মনে রাখতে হবে যেই তিন জিনিসকে কঠিন মনে রাখতে হবে মুআল্লামে করাক কিংবা না করাক আপনাকে এই তিন কাম করাইতে কে কে তৈয়ার নারায়ণ তাকবীর তো তিনটা জরুরি কাম ফরজ কি কি এহরাম আরাফা তওয়াফ এহরাম আরাফা তওয়াফ এহরাম আরাফা তওয়াফ এটা মুখস্থ হয়েছেনি মাশাআল্লাহ এই বুড়া মানুষে যখন মুখস্থ হয়ে গেছে তো জুয়ানদেরও মুখস্থ হয়ে যাইব বললাম এদিকে আওয়াজ করে বলেন না এহরাম আরাফা তওয়াফ ওদিক থেকে বলেন এহরাম এক এহরাম দুই তিন এক এক দুই তিন এক দুই তিন তিন দুই এক উল্টায় পাল্টায় মোটামুটি ক্লিয়ার কয়টা হইল এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট বলেন এই তিনটা হইল মোস্ট ইম্পর্টেন্ট আর নয় কাম নয় কামের মধ্যে তিনটা গেছে আর বাকি আছে কয়টা মোটামুটি শোয়া লাইছি মোটামুটি কি শোয়া ফেলছি প্রথম তো মনে হয়েছে যে নয়টা কেমনে মুখস্থ রাখবো আল্লাহ মোটামুটি এখন আর বাকি আছে কয়টা এই ছয়টাকে সাইজ করতে পারলে মোটামুটি আমরা সাকসেস কে কে তৈয়ার আছেন ইনশাআল্লাহ আরে হিম্মতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ আরো হিম্মতের সঙ্গে হজ করতে হইলে জওয়ান হইতে হয় এটা বলবো ইনশাআল্লাহ হজের জন্য জরুরি দুইটা জিনিস একটা হইল প্রচন্ড ভালোবাসা বলেন প্রচন্ড ও আল্লাহ ও আল্লাহ কি রকমের ভালোবাসা লাগবে এটা সীমানা আমার পক্ষে বলা সম্ভব না আল্লাহ পাক জিন্দগিতে একবার হজ ফরজ করছেন বলছেন যে একবার করবা তবে করার মতন করবা এজন্য ইনশাআল্লাহ বলেন যে একবার করব করার মতন করব যেটা মউত পর্যন্ত আমাদের বুজুর্গরা করতেন মক্কা শরীফ থেকে আসনের পরে যেই লেবাসে মক্কা শরীফ থেকে ঘরে ঢুকছে ওই লেবাসে ঘর থেকে কবরে গেছে ঠিক না বেঠি আজকাল আজকাল হজে যাওয়ানের আগে আর হজে যাওয়ানের পরের মধ্যে কোনো ব্যবধান নাই আর আগে মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে যেই লেবাসে উনি ঘরে ঢুকছেন মনে পড়েনি দুই চারজন হাজির কথা বুড়া সাহেব বুড়া মুরব্বীরা খেয়াল করেন তো মক্কা শরীফ থেকে যেই লেবাসে ঘরে ঢুকছেন ওই লেবাসে কবরে গেছেন এরকম হাজি সাহেব দেখছেন নি কে কে দেখছেন দেখি হাত উঠান তো আমরা এরকম হাজি হইতে চাই ইনশাআল্লাহ নিয়ত করেন যে মক্কা শরীফ থেকে আসবো যেই নিষ্পাপতা নিয়ে ঘরে ঢুকবো ওই নিষ্পাপতা নিয়ে কবরে চলে যাব কে কে তৈয়ার আল্লাহ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এরকম একটা মনোবল নিয়ে এমন একটা শক্তি
ভক্তি নিয়ে, এমন একটা জোক শোক নিয়ে সে তারুম সে আগে জহাঁ ওর ভি হ্যায় আবি আশক কে ইমতিহান ওর ভি হ্যায় উলঝ কর না যা আলমে রঙ্গ বু পর তেরে আসমান ওর ভি হ্যায়। ইকবাল বলতেছে তোমার জোক শোকের সীমানা এখানে নয়, অনেক দূরে অনেক দূরে অনেক দূরে, ওরা উল ওয়ারা সুম্মা ওয়ারা উল ওয়ারা সুম্মা ওয়ারা উল ওয়ারা। এরকম একটা হাকিকত নিয়ে ইনশাআল্লাহ কে কে মেহনত লামনের জন্য তৈয়ার আছেন আল্লাহ কবুল করেন। ওই জক শক যখন থাকবে তখন আপনার কোনো কাজ কষ্টের মনে হবে না, হাঁটতে কষ্ট লাগবে না, সফর করতে কষ্ট লাগবে না, বিরক্তি আসবে না, বরং এমন পিপাসা যেই পিপাসার পরে পানি চাই আরো চাই আরো চাই আরো চাই, এমন একটা উদ্গ্রীব অবস্থা উদ্বেলিত অবস্থা আপনাকে পাগল করে নিবে। আর ওই পাগলের লব্বাইক আওয়াজ আল্লাহ পাক শুনতে মহব্বত করে, আর ভিতরে সেই প্রচন্ড এশক মহব্বত না থাকলে এই দ্বারা হজ হয় না। কি হয়? সফর হয়। কি হয়? এজেন্সির বদনামি করা হয়। কি হয়? খানা ভালো হইল না বুড়া হইল এটা লইয়াই উনি। আর সবচেয়ে বড় কথা, বাইতুল্লাহ সেখানে গিয়া আপনি কয় টাকা দিছেন? আমি 5,05,000 টাকা দিছি। ও আমার থেকে 5,00,000 নিল, 5,00,000 টাকা দিছি। আমার থেকে 5,05,000 টাকা নিল কেন? 5,000 বেশি নিছে না, 5,000 বেশি নিছে। এখন ওনার হজ আর নাই, খালি এজেন্সির মালিককে তালাশ করতে আসে, তার টুটি চেপে ধরবে আমার থেকে 5,000 বেশি কেন? এই যে বেচারা এখন না বাইতুল্লাহ না মুজদালফা না আরাফা, ওনার মাথার মধ্যে কি কথা কর না, এই যে ঢুকছে এটা হইলো আম্মা। আমরা মিশা কথা কই না, আপনার আরাফাতের মধ্যে গিলাগিলি ধুমছে, গিলাগিলি মারতেছে বাঙালি কিল, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম ঘটনা কি, কয় যে 5,000 টাকা বেশি নিছি। কন না কি, 5,000 টাকা বেশি নিছিল এই জন্য 5,000 টাকা আদায় করতে আসে। কিলাইয়া কিলাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিলাইব তো সবাই আমরা, আল্লাহ। তো হজ কাকে বলে? জায়গা কয়টা? এই তো পেদাল লাগায়। জায়গা কয়টা? দিন কয়টা? নাম কয়টা? এবার বলেন, চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে। তো জায়গা কয়টা হইল? কি কি? মিনা, আরাফা, মুজদালফা। মিনা হইয়া বাইতুল্লাহ। আবার বলেন, মিনা, আরাফা, মুজদালফা। মিনা হইয়া পরিষ্কার। জায়গা কয়টা হইল? আর দিন কয়টা? মাস কোনটা? জিলহজ। মাস কোনটা? দিন কয়টা? কি কি? আবার আবার এই 8 দিনকে আপনার সম্পাদন করণের জন্য কারোর 20 দিনের প্যাকেজ, কারোর 30 দিনের প্যাকেজ, কারোর 40 দিনের প্যাকেজ। মৌলিকভাবে দিন, ডিউটি ওয়ালা দিন, কামের দিন কয়টা? কি কি? আবার মাশাআল্লাহ। এবার কাম কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজগুলো কি কি? এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এগুলো নো কনসিডারেশন। বলেন, নো কনসিডারেশন। এখানে কোনো কনসিডারেশন খাটবে? যদি ছুটে গেল হজ বাতিল, ছুটে গেল হজ বাতিল। খুব খেয়াল রাখতে হবে। আর ওয়াজিব কয়টা? 6টা। মুজদালফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাই, বিদায় তওয়াফ। কয়টা হইল? মুজদালফা, আমার মতো ইশারা করেন না, মুজদালফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাই, বিদায় তওয়াফ। কয়টা হইল? আবার
মুজদালফা কঙ্কর কুরবানি মাথা কামানো সাই বিদায় তওয়াব কয়টা হইল ইশারা দিয়া দিয়া ছয়টা বলেন তো কয়টা হইল আবার আবার বলেন কয়টা হইল মুজদালফা কঙ্কর কুরবানি মাথা কামানো সাই বিদায় তওয়াফ কয়টা হইল কে কইতে পারবেন দাঁড়ায় যান না একজন মুজদালফা বলেন পাইবেন না আরেকজন দাঁড়ান মাশাআল্লাহ মুজদালফা কঙ্কর কুরবানি মাথা কামানো সাই বিদায় তওয়াব কয়টা হইল আগে কয়টা মোট কয়টা এই নয় কাম এই নয় কাম এই নয় কাম করাকে কি বলে কয় দিনে কয় জায়গায় মিলাইয়া বলেন আবার বলেন চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে মাশাআল্লাহ হজ শিখা হয়ে গেল এরপরে বাকি সব কিছু আপনাদেরকে মাসলা মাসাইল শিখনের দরকার নেই দুই কারণ এক নম্বর হইল অনেক বুজুর্গ আলেম ওলামা আপনাদের সঙ্গে আছেন আপনি ডাইনে বাইমে কোনো মাসলা জিজ্ঞেসকরণের লোকের অভাব পাইবেন না এক দুসরা নম্বর হইল সবাই এক কাম করে না সবাই কাজেই আপনি সবাই যাইতে আছে কই যাও টঙ্গি আস্তেমা যাইতে আছি সবাই টঙ্গি আস্তেমা যাইতে আছে এখন খালি আপনি ভিড়ের মধ্যে ঢুকিয়া গেলে ভিড় আপনার ঠেললা আস্তেমা পর্যন্ত পৌঁছায় দিবে ঠিক না বেটি এখানে জানে আমি জিজ্ঞেস করেন লাগবো বলে ভাই আমি আস্তেমায় কেমনে যাবো বেটাই কবে যে আপনি কেমনে যাবো দরকার নাই আপনি খালি ভিড়ের মধ্যে ঝুলতে থাকেন হাঁটানো লাগবো না আপনি খালি পা উঠছেন এরপর দেখবেন যে আপনি বিমানে করে করে যেতে আসেন আস্তেমার মধ্যে ঠিক না বেটি আল্লাহ তো সব মানুষ লক্ষ লক্ষ মানুষ কাম করে একটা বলেন না লক্ষ লক্ষ মানুষ কাম করে একজন আসিল এতে ঢাকার পুরান ঢাকার বাসিন্দা পুরান ঢাকার বাসিন্দা তো এতে মাতা একেবারেই মানে অচল হ্যাঁ উনি যে কোনো টাইম হারায়া যায় কিচ্ছু বুঝে না কিন্তু আমার কাছ থেকে যখন লোকটা ছুটতে গেল তখন আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ এই লোকটা কি হবে পরে দেখি সব যে মানুষ যা করে আমি তাই করছি বলে কি করছেন কোন এইটা যখন তফসিলি কইলো তা আমি দেখলাম যে মাশা আল্লাহ কোনো ফরজ তো ছুটে নাই কোনো ওয়াজিবও ছুটে নাই কোনো সুন্নত ছুটে নাই অনেক কারণ এক বড় কারণ হইল বলবো যদি সময় থাকে যে আল্লাহ পাক হজের মৌসুমে আপনাদের খেদমতকরণের জন্য বহু ফেরেশতাকে নাজিল করে দেন মানুষের সুরতে ড্রেস অভিন্ন কেন ওই যে যাতে করে কে জিন কে ফেরেশতা কে মানুষ কে পয়গম্বর এটাতে ফরক করার সুযোগ না থাকে এজন্য সকলের ড্রেস হবে অভিন্ন কথা বুঝতে পারলেন এজন্য কোনো দুশ্চিন্তা নাই মালিক কে তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন না তাওয়াক্কালতু এইগুলো হইল দুনিয়ার রুসুম এই এজেন্সি লাগবে টিকিট লাগবে ওইটা লাগবে নতুবা পার কে করাইবেন কে করাইবেন কে করাইবেন আপনি শুধু ওই যিনি মৌলিকভাবে জিম্মাদার ওনার সঙ্গে আপনার মনের সম্পর্কটা কে কে রাখতে তৈয়ার আছেন এটা মনে রাখা একবার বলেন তো তাওয়াক্কালতু আলাল্লাহ
তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, বাস এই হিম্মত যদি থাকে তাইলে দেখবেন আপনার সফরে আল্লাহ পাক এজেন্সিওয়ালায় খবর নিতে হবে, বেটা তুমি কই কি খবর নিবা, তুমি আর কতটুকু ক্ষমতার মালিক, তারপরে সরকার খবর নিবে, সরকার কি জানে আপনাকে, আপনি তো কার সঙ্গে যোগাযোগ করা মক্কা শরীফ রওনা করছেন, কার সঙ্গে, কার সঙ্গে, তার ক্ষমতার অভাব আছে, তার হেকমতের অভাব আছে, তিনি কখন কি করবেন অপেক্ষায় থাকবেন, যদি ওইভাবে যাইতে পারেন তাইলে নজরে যেই কোনো টাইম ফেরেশতাও আয়েশা সালাম দিতে পারে, হুজুর আমি ফেরেশতা, আল্লাহ দেখাও হয়ে যেতে পারে, এরকম হিম্মত আছে তো ইনশাআল্লাহ। তো বলেন না কার উপর ভরসা, কার উপর ভরসা, কার উপর ভরসা, তাইলে হজ কাকে বলে বলেন, চার দিনে হইছে না, চার জায়গায় পাঁচ দিনে নয় কাম করাকে হজ বলে, উমরা কাকে বলে, দুই জায়গায় চারি কাম করাকে উমরা বলে, আবার বলেন দুই জায়গায় চারি কাম করাকে উমরা বলে, আবার বলেন দুই জায়গায় চারি কাম করাকে, জায়গা দুইটা, বাইতুল্লার ভিতর, বাইতুল্লার বাহির, বাইতুল্লার ভিতর, বাইতুল্লার, আমরা এখান থেকে উমরার নিয়ত করা যাই তো আমরা বাইতুল্লার বাইরে আছি আর ভিতরে গিয়া উমরা কমপ্লিট করা হবে, বাস জায়গা কয়টা, কাম কয়টা, কয়টা কয়টা মনে থাকবে তো, হজের মধ্যে কাম কয়টা ছিল, উমরার মধ্যে কাম কয়টা, কাম চারটা, কাম চারটা, কাম ফরজ দুইটা, ওয়াজিব দুইটা, ফরজ দুইটা, ওয়াজিব, ফরজ দুইটা, এহরাম তাওয়াফ, এহরাম তাওয়াফ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কয়টা হইল, কিসের ফরজ, হজের ফরজ কয়টা, উমরার ফরজ কয়টা, বন্য গেল, তাহলে উমরার মধ্যে একটা কম, উমরার মধ্যে কি একটা, আর হজের মধ্যে একটা, তো আপনার উমরার কাম কয়টা, উমরার মোট কাম কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ, এহরাম তাওয়াফ, এহরাম তাওয়াফ, এহরাম তাওয়াফ, গেল দুইটা, চারটার মধ্যে দুইটা গেল, আর বাকি আছে কয়টা, দুইটা, সাই মাথা কামানো, সাই মাথা কামানো, সাই মাথা কামানো, ওয়াজিব কয়টা, কি কি, আবার বলেন, সাফা মারওয়া, এই মাঝখানে দৌড়াদৌড়ি করণের নাম হইল সাই, তাইলে উমরার মধ্যে কাম কয়টা হইল, কি কি, এহরাম তওয়াব সাই মাথা কামানো, এহরাম তওয়াব সাই মাথা কামানো, এহরাম তওয়াব সাই মাথা কামানো, তো উমরা বলা হয় দুই জায়গায় চারি কাম করাকে উমরা বলে, দিন তারিখ লাগে না, যে কোনো দিন যে কোনো সময়ে আপনি উমরা করতে, তো উমরা করতে হইলে কাম কয়টা করণ লাগে, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, দুইটার মধ্যে বেশ কম পাওয়া গেল কিনা, মিলাইয়া ফেলবেন না, তাইলে উমরা দুই জায়গায় চারি কাম করাকে উমরা বলে, বলেন না দুই জায়গায় চারি কাম করাকে উমরা বলে, এখানের মধ্যেও আপনি দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ কাম করতেছে একটা, কোন না লক্ষ লক্ষ মানুষ, বুড়া মানুষ জীবনভর কৃষক ছিল, স্কুলের বারান্দা দিয়েও হাঁটে নাই, এই বেড়াও যদি মক্কা শরীফ যায়, চোখটা আছে তো, কথা কয় না কা, চোখ আছে না, এই চোখটা থাকলে হবে আর কিছু লাগবে না, আর যদি অন্ধ হয় তাহলে লগে একজন মানুষ থাকলে হবে আর কিছু লাগবে না, মোটামুটি হজও হবে উমরাও হবে, কে করাইবেন, আর যদি আল্লাহর উপরে ভরসা না থাকে তাইলে কিন্তু আপনি যে কত জায়গায় ধাক্কা খাইবেন
আল্লাহ, এটার কোনো হিসাব নাই। এই জন্য খুব পাকাপোক্ত ভাবে ঘরের থেকে বাড়ির থেকে যখন বের হবেন তখন এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার দীর্ঘ সফরের জন্য রওনা করলাম, যে তাওয়াক্কুল কার উপরে? এবার আমার দুই নম্বর কথা শেষ, তিন নম্বর কথা হইল এই হজ এবং উমরাকে প্রাণবন্ত করার জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা জিনিস? একটা হইল প্রচন্ড ইশক মুহাব্বত, বলেন আবার বলেন, সীমাহীন ভালোবাসা, আবার বলেন, আবার বলেন, এটা যদি থাকলো তাইলে আপনি হজের জন্য পারমিশন পাইলেন। আগে হজ করণের জন্য মা বাবার অনুমতি লাগতো, পিসাবের অনুমতি লাগতো, ফতুয়াওয়ালাকে জিজ্ঞেস করলে ওনারা বলবেন যে এইগুলো জায়েজ না, এটা ঠিক না। আর কোনো আল্লাহওয়ালাকে যদি জিজ্ঞেস করেন পিসাবকে, উনি বলবেন যে না ফতুয়া এটা এখনো আছে, কারণ আপনার মা বাবা আপনার শেখ উনি মিটার লাগায়া বুঝবেন কলিজার মধ্যে সেই অপরিসীম ভালোবাসা আসছে কিনা। যদি না আসে তাইলে আপনার দ্বারা হজ হবে না। এক গ্লাস পানি, আপনার পিপাসা লাগছে তো এক গ্লাস পানি খাইলেন, আপনাকে বলা হইলো আরো এক গ্লাস খান, ঠেল্লা মিল্লা আরেক গ্লাস খাইলেন, বলা হইলো আরো এক গ্লাস খান, কয় না। এরপরে যতই আপনাকে সাদাসাদি করা হবে খাইতে পারবেন? কেন? পিপাসা নাই। আর যদি এরকম কোন পাগল চলে আসে যেই পাগলের পিপাসার কোনো সীমানা নাই, সেই পাগলকে আপনি যত এক গ্লাস দিছেন সেই পাগল বলবে যে বুভুক্ষ গো মহাবাহু, ওগো রাহু, তিন ভাগ গ্রাসি আছো, এক ভাগ বাকি, সুরা নাই পাত্র হাতে, কাঁপিতেছে সাকি, নজরুল বলতেছে প্রচন্ড পিপাসা ভিতরে যদি থাকে তাইলে এক গ্লাস কেন, হাজার গ্লাসের পরেও এই বান্দা বলতে থাকবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই, আরো চাই। ওই প্রচন্ড পিপাসা যদি আপনার ভিতরে থাকে তাইলেই আপনি আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়্যিনাত মাকামু ইব্রাহিম, এখানে অসংখ্য কুদরত আমি তোমার নজরের আড়াল বানায় রাখছি। প্রচন্ড পিপাসা, ওই রকম পাগল পারা পিপাসা থাকলে তুমি ওখান থেকে এই পাটে পাটে পরত উঠাইয়া উঠাইয়া আমার প্রত্যেকটা কুদরতের পানি পান করতে পারবা। এই এক নম্বর হইল অপরিসীম ভালোবাসা, বলেন, আবার বলেন, আবার বলেন, এটা যদি থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিজাম হইল সারা জীবন মেহনত করো, অপরিসীম ভালোবাসা তৈয়ার হয়ে গেল তাইলে তোমাকে, তুমি যদি যাইতে পারো আলহামদুলিল্লাহ, যাইতে না পারো তাহলে আমি তোমাকে ওইখান পর্যন্ত পৌঁছাইয়া দিব। যাবে চাহা মোরে নে কে যাও বাইতে আতহার মে, জব চাহা মোর নে কে যাও বাইতে আতহার মে, খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, আল্লাহ পাক আপনাকে ওখানে পৌঁছাইয়া দিবেন। যদি অপরিসীম ভালোবাসার এই পুঁজি কে কে তৈয়ার করতে রাজি আছেন ইনশাআল্লাহ, তো এটা তৈয়ার থাকলে ভালো, আর না থাকলে এই মুহূর্তে, এখন বিজ্ঞানের যুগ, এই মুহূর্তে আপনাকে তৈয়ার করতে হবে। তবে তৈয়ার করণ ছাড়া কেউ হজের জন্য যাইবেন না দুই হাতে পাও শুইয়া বলতেছি, যে কারণ গেলে আপনি বরঞ্চ পিপাসাবিহীন একজনকে যদি আপনি পানি দেন, বেড়ার পিপাসা নাই, আপনি ঠেলতে আসেন বলে পানি খা, বেটা কিছুক্ষণ তো শুনবো, এরপরে আপনার হাত থেকে গ্লাসটা নিয়া দূরে ফেক্কা মারবে, ঠিক না বেটি? কি লাগা বলে আমার পান করণের চাহিদা নাই, আর এতে ঠেলা ঠেলি করতে আছে, কইব না এই কথা,
আপনার ভিতরে ওই পিপাসা নাই, আর আল্লাহ পাক বারবার করে এরকম আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আপনার নফস আল্লাহ পাকের এই সব কুদরত হাতে লইয়া দূরে হজ আসেনি এখন আর। এই জন্য কি লাগবে? পিপাসা। কি লাগবে? ভালোবাসা। আরেকটা জিনিস, সেটা হলো আজমত। বলেন সেটা কি? আল্লাহ পাকের আজমত। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, কত বড়, এর কোন সীমানা এটাকে আপনি যত বড় উপলব্ধি করার যোগ্যতা আপনার ভিতরে সৃষ্টি করবেন, আপনার হজের মূল্য বলা হয় এইগুলো হইলো মোরাকাবাওয়ালা হজ। এই মোরাকাবাওয়ালা হজ কেউ একটা করলো তাকে 4,96,000 কোটি হজের সওয়াব দেওয়া হয়। একটা হজ, বলেন না কয়টা হজ? তবে হজের মতন হজ। কে কে তৈয়ার আছেন? এই আগে তো ভালোবাসা সৃষ্টি করতে পারি নাই, এখন এটাকে সৃষ্টি করতে হবে। তৈয়ার আছেন না? ইনশাআল্লাহ। তো সৃষ্টি করতে হইলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা জিনিস, আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টির জন্য একটা জিনিস, আর আজমত সৃষ্টিকরণের জন্য আরেকটা জিনিস। ভালোবাসা সৃষ্টিকরণের জন্য যেটা, সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বুঝছে না? এটা ভালোবাসা সৃষ্টিকরণের মতন হয়েছে না? তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পড়তে হবে হিম্মতের সঙ্গে, পড়তে হবে মহাব্বতের সঙ্গে, পড়তে হবে। সবাই ক্যাবলামুখী হয়ে বসে যান, পশ্চিম দিকে ফিরে বসে যান। সবাই যে যেখানে আছেন পশ্চিম দিকে ফিরে বসেন। পশ্চিম দিকে ফিরে বসে দুই হাত এভাবে উঠাইবেন। কীভাবে উঠাইবেন? এইভাবে আরো উপরে দুই হাত উঠাইবেন। দুই হাত উঠাইয়া এবার আপনি খেয়াল করবেন, চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন, আমি বাইতুল্লাহর মুসাফির, আমি আল্লাহ আমাকে ডাকতেছেন, নাম ধরে ডাকতেছেন, উমকের ছেলে উমক আসো আমার কাছে, আসো আমার বাড়িতে আসো। তার ডাক শুনে আমি বলতেছি ও আল্লাহ তোমার ডাক শুনলাম, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, বলুন আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আল্লাহ আমি আসতেছি, আল্লাহ আমি আসতেছি, আল্লাহ আমি আসতেছি। হাত নামান, হাত উঠাইতে কষ্ট হইতে পারে, এজন্য যখনই হাত ব্যথা হয়ে যাবে হাত নামাইবেন, নামাইয়া আবার উড়াইবেন, একটু একটু বিশ্রাম নিবেন, আর চেষ্টা করবেন যে চোখের পানি যেন আসে, এবং কষ্ট করে বলে আল্লাহ অনেক কষ্টের টাকা পয়সা, হায়াতের বেশি দিন বাকি না, কোথায় পৌঁছে যাবে জানি না, তবে তোমার বাড়িতে আসতেছি আল্লাহ আমাকে মাহরুম করে দিও না। চোখের পানি সহ চোখ বন্ধ করে ফেলুন, সবাই চোখ বন্ধ করে ফেলুন, সবাই চোখ বন্ধ করে ফেলুন, খেয়াল করুন
পশ্চিম দিকে আমার বরাবর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ থেকে ওই 4,000-5,000 বছর আগে মুয়াজ্জিন আজান দিতেছে, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আজান দাও, মানুষকে আহ্বান করো। আপনি খেয়াল করেন, ইব্রাহিমের কণ্ঠে আল্লাহ পাকের পয়গাম আমি যেন শুনতে পাচ্ছি। চোখ বন্ধ থাকবে, মুরাকাবার হাল তৈয়ার করুন, ইব্রাহিমের কণ্ঠে আমি যেন আজান শুনতে পাচ্ছি, আমাকে যেন ডাকছে, আসো ও উমকের ছেলে উমক, হজের জন্য তুমি সিলেক্টেড হয়ে গেছো, তুমি আসো আল্লাহর বাড়িতে আসো। এবার আপনি হাত উঠান, চোখ বন্ধ, হাত উঠাইয়া লম্বা করে হাত উঠান, হাত উঠাইয়া আল্লাহ পাকের ওই আহ্বানের জবাবে আমি হাজির। বলতে বলতে আপনি খেয়াল করেন, যেন আপনি লাভ দিয়া দিয়া সামনে অগ্রসর হইতেছেন, দেশের পর দেশ অতিক্রম করে বাইতুল্লাহর দুয়ারের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক ইন্নাল হামদা নামান, চোখ খুলুন। এটা মহাব্বতের সঙ্গে, এখন তো আমি শুধু একবার প্র্যাকটিসটা দেখাইয়া দিলাম আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনার হজ শুরু না হবে মিনা থেকে, ততক্ষণ পর্যন্ত একা একা বসে বসে বাড়ির ছাদের মধ্যে চলে গিয়ে রুমের দরজা বন্ধ করে নামাজের মুসল্লায় প্রয়োজনে দাঁড়ায়া যাবেন। দাঁড়াইয়া মহাব্বতের সঙ্গে চোখ বন্ধ করে একবার কিভাবে করবেন আমাকে দেখান তো, সবাই একবার হাত উঠান, হাত উঠান, চোখ বন্ধ করেন। এবার পুরা জোরে এবং চোখের পানি সহ তিনবার তেলবিয়া পাঠ করুন। আপনি কিভাবে বুঝবেন এশক তৈয়ার হইতেছে, যদি লাব্বাইক বলার সঙ্গে চোখ থেকে ধড়ধড় করে পানি চলে আসতেছে, যখন দেখবেন যে লাব্বাইক বলার সঙ্গে আপনি আর দুনিয়ায় নাই, আপনি আর দুনিয়ায় নাই। দাদা আর নাতি দুইজনে রওনা করছে মক্কা শরীফ, এটা হইল 70তম বছর। তো দাদাই কইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপরের থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক, ও বুড়া তোমার লাব্বাইক আমি গ্রহণ করলাম না। তখন নাতি অবাক হয়ে রইছে, দাদাই কইতেছে লাব্বাইক আর আওয়াজ আসতেছে লা লাব্বাইক। নাতি জিজ্ঞেস করতেছে, দাদা প্রত্যেক বছর মক্কা শরীফ যান, এরকম আপনি তালবিয়া পড়েন, আপনার তালবিয়ার সঙ্গে সঙ্গে কি এরকম রিপ্লাই পাওয়া যায়, বেলে পাওয়া যায়, তাহলে আপনি মক্কা শরীফ যান কেন, আপনি তো রিজেক্ট করে দেওয়া হইতেছে, আপনার লাব্বাইক এলাও করা হয় না। তো দাদায় কান্দা দিছে, কই নাতি রে
আর যাব কোন জায়গায়? আর তো কোন জায়গা নাই, এই জায়গা ছাড়া তো আর কোন জায়গা নাই। লাল্লাবাইক কইলো জায়গা এটা, আর মানলো জায়গা এটা, আমার তো আর দোসরা কোনো জায়গা নাই। এই কথা কইয়া দাদা যখন কানতেছে, তখন আরেকটা আওয়াজ আসতেছে, আওয়াজে বলতেছে, ও আমার মাহবুব বান্দা, আমি তোমার প্রত্যেকটা লাব্বাইককে কবুল করছি, আমি পরীক্ষা করতেছি তোমার ভিতরের মহব্বতের পরিমাণ কতটুকু। বিদায়া বের করে দিলে তুমি কি ভাগো না এখানে বসে থাকো কোনটা? এজন্য আমি 70 বছর পর্যন্ত তোমাকে পিটাইয়া যে না না, নো অ্যালাউড, নো অ্যালাউড, দেখলাম যে তুমি বসেই আসো এখানো, মনে রাখবা এটাকে আমি তোমাকে যে লাল আব্বাইক বলতেছি এটা মহাব্বতের আতিশয্যে বলতেছি। আর মনে রাখবা তোমার প্রত্যেকটা লাব্বাইক এবং তোমার এই লাব্বাইকের সঙ্গে যারা যারা লাব্বাইক বলছে, তোমার হজের সঙ্গে যারা যারা হজ করছে, তোমার উসিলায় সকলের হজ কি আমি কবুল করে। একটা লাব্বাইকের পাওয়ার কত? এবার দাঁড়ায় জানতো সবাই, হাতটা উপরের দিকে উঠান তো, উঠাইয়া বলেন তো আল্লাহ পাকের তরফ থেকে একটা লাব্বাইকের আওয়াজ আমরা শুনতে পাই কিনা। চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, হাত উঠাইবেন ফ্যানের সঙ্গে যেন আবার না লাগে। এবার জোরে জোরে চোখের পানি সহ 3 বার তালবিয়া পাঠ করুন। এটা হলো আমাদের এটা ট্রেনিং, তবে আমরা ট্রেনিং এর মধ্যে বলে দিতে পারবো, বানাইবেন আপনি যে কয়টা দিন সময় পাইবেন, এই কয়টা দিন কারুর সঙ্গে কোনো কথা নাই, কোনো আলাপচারিতা নাই, কোনো মোবাইল নাই, কোনো পত্রিকা নাই, অন্য কোনো কথা নাই, শুধু খেয়াল করবেন যে আমি মক্কা শরীফ যাব, আমার ভিতরে এশক মহাব্বত পয়দা করতে হবে, এর জন্য আমাকে মেহনত করতে হবে, সময় অল্প। কে কে তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ঘরের মধ্যে বসে, মুসল্লার মধ্যে বসে, দাঁড়াইয়া ছাদের উপর গিয়া নির্জন এলাকায় চিৎকার করে করে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যত পড়বেন ভিতরে পিপাসা তৈয়ার হবে, এটার দ্বারা মহাব্বত বাড়বে। আরেকটা জিনিস হজের জন্য এসেনশিয়াল, একটা হইলো অপরিসীম ভালোবাসা, আরেকটা হইলো, আরেকটা কি জানি বলছিলাম, আজমত, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের মহানত্ব। আপনি এহরাম বানবেন, লাব্বাইক শুরু হয়ে গেল, আপনি খালি এখন তেল ঢুকাইতে আছেন, কন্যা কি ঢুকাইতে আছেন, জোরে কন্যা কি ঢুকাইতে আছেন, লাব্বাইক করতেছেন মানে তেল ঢুকাইতেছেন। আল্লাহর হাবিব বলেন একটা সেকেন্ডও তুমি বাদ দিবা না, মনে রাখবা হজের এহরাম বান্ধনের পরে শ্রেষ্ঠতম জিকির হইলো তালবিয়া আদায়করণ। এটাকে যত আদায় করবেন তত এটা তেল ঢুকতে থাকবে, এবং যত মহাব্বতের সঙ্গে, যত আজমতের সঙ্গে, যত চোখের পানির সঙ্গে, যত একাগ্রতার সঙ্গে আপনি পড়বেন, তত আপনার ভিতরে এক শক্তি, এক কুদরত, এক ভালোবাসা, এক প্রত্যয়, এক সম্পর্ক আপনার ভিতরে তৈয়ার হয়ে যাবে। কে কে তৈয়ার? এক নম্বর। 2 নম্বর হইল মহানত্ব, বলেন না 2 নম্বর হইল, এই মহানত্বের ডাক শুরু হবে। এইটা আগেরটার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা 9 তারিখ ফজর থেকে শুরু হবে, বলেন না 9 তারিখ ফজর থেকে শুরু হবে, এবং এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, চলতে থাকবে কই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ওইটাকে বলা হয় তাকবীর, ওটাকে কি বলা হয়, তাকবীর। সেটা হলো আমার দিকে তাকান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু
আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন তো এবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, বলেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। আল্লাহর কোন শরীক নাই, এটাকে আপনি অনুভূতির মাধ্যমে আনতে হবে। সবাই চোখ বন্ধ করে হাতটা এরকম ভাবে ইশারা করে করে আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলতে পারবেন না ইনশাআল্লাহ? এটা আগেরটার চেয়েও আরো বেশি। আপনাকে যতবার আল্লাহু আকবার বলবেন আপনি উপলব্ধি করবেন আপনাকে যেন বোরাকের মধ্যে উঠাইয়া উপরের দিকে কে একটা জিনিস উপরের দিকে টান্না লইয়া যায়। কোথায় যে টান্না নিতেছে আপনি নিজেও অনুভব করতে পারবেন না যদি কলবের মধ্যে সেই অপরিসীম মহানত্বের ইকিন লইয়া একবার পড়েন না দেখি চোখ বন্ধ করে। এবার সবাই দাঁড়ায় যান, হিম্মত করে দাঁড়ায় যান, হিম্মত করে দাঁড়ায় যান। ফ্যানের দিকে খেয়াল রাখবেন আঙ্গুল যেন কাটা না যায়। যারা ফ্যান ফ্যান দেখ কেলন, কার মাথার উপরে ফ্যান আছে, হ্যাঁ এটা দেখ কেলন, দেখিয়া চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে এবার হাত উপরের দিকে উঠাইবেন। আপনি প্রত্যেকবারে খেয়াল করবেন আমার হাত উঠতেছে সঙ্গে আমিও উঠতেছি, বোরাক আমাকে টাইনা লয়া যাইতেছে। সেই অসীমত্বের জাত জাতে মুকদ্দাস লা শারীকা লাহু লা ফি জাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি শুয়ুনিহি ওয়ালা ফি জিলালিহি, ওই আল্লাহ পাকের জাত পর্যন্ত আমাকে কে যেন বোরাকের কইরা টান্না উপরের দিকে নিয়ে যাইতেছে। সেই অনুভূতিকে ঈমানান ওয়া ইহতিসাবান, সেই অনুভূতিকে জাগ্রত করে তিনবার পড়ুন মাশাআল্লাহ। এবার বসি আমরা, মনে রাখবেন হাজিদের এই তাকবীর এইটা এত বিরাট শক্তি, আল্লাহ পাক এই শক্তির সঙ্গে লাগিয়া থাকার জন্য সারা দুনিয়ার মানুষকে হুকুম দিছেন যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তোমরা যে যেখানে আসো তোমরাও ওই যে পাগলরা মিনা আরাফা মুজদালিফায় দৌড়াইতেছে আর তাকবীর ধ্বনি উচ্চারণ করতেছে ওদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা পৃথিবীর যে যেখানে আসো সেখান থেকে পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে যদি এশক মহাব্বত নিয়ে আপনি কাম শুরু করেন, মাসলা মাসাইল আল্লাহ শুকুর আলেম ওলামা আপনাদের সঙ্গে আছেন, পাটে পাটে সুন্নত মুস্তাহাব সব বলে দেওয়া হবে। আমার কাম ছিল একটা মরা শরীরের ভিতরে একটা জিন্দা রুহ ঢুকাইয়া দেওয়ান, তো আমি আমার সময়ও কম, অল্প সময়ের মধ্যে কিছু কাম করতে চেষ্টা করছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে কবুল করেন, আমিন।